গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই করোনা ভাইরাস বা কোভিড-19। ধারণা করা হয় সামুদ্রিক বা বন্য প্রাণীর পাইকারি বাজার থেকেই মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। মহামারীর রূপ নেওয়ার আগে থেকেই প্রাণঘাতী এই করোনা ভাইরাসের উৎস নিয়ে নানা ধরনের গবেষণা, আলোচনা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। সুনির্দিষ্ট তথ্য না থাকার কারণে প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা ধরনের ষড়যন্ত্রমূলক তথ্য, এক একজনের এক এক ধারণা এটির ওপর। কেউ বলছে এটি চীনের জীবাণু বোমা, কেউ আবার বলছে ভাইরাসটি ছড়িয়েছে আমেরিকার একটি গবেষণাগার থেকে। আবার এদিকে পশ্চিমা একদল গবেষক বলছে এই সবগুলো তথ্যই ভুল। সারা পৃথিবীকে এক প্রকার অচল করে দিয়েছে যে ভাইরাসটি, 4 মাসেও তার উৎপত্তি নিয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি এখনো। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে নানা ষড়যন্ত্রমূলক তত্ত্ব। এদের মধ্যে আবার বেশিরভাগ গবেষকদের ধারণা উহান শহরের সিফুড মার্কেট থেকে প্রথম ছড়ায় নভেল করোনা ভাইরাস। যদিও একদল মার্কিন গবেষক বলছেন লম্বা সময় ধরে পৃথিবীতে অস্তিত্ব ছিল এই ভাইরাসের, নানা বিবর্তনের মাধ্যমে মানুষকে কাবু করার ক্ষমতা অর্জন করেছে এই ভাইরাসটি। তবে বলা হচ্ছে খানিকটা ভিন্ন রূপে লম্বা সময় ধরে এই ভাইরাসটি পৃথিবীতে রয়েছে, কিন্তু উপসর্গের কারণে এতদিন উপস্থিতি ছিল অজানা। সময়ের সাথে ভাইরাসটির প্রাকৃতিক বিবর্তনে খাপ খাওয়াতে পারেনি মানবদেহ, যার ফলে একটি ভাইরাস রূপ নিয়েছে ভয়াবহ মহামারীতে। গবেষকদের মতে ভাইরাসটির এ পরিবর্তন কখনো কোনো গবেষণাগারে সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের গবেষণায় বলা হয়েছে এই ভাইরাসটি মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণযোগ্য হয়ে ওঠার আগে প্রাণীদের থেকে মানবদেহে ছড়িয়েছে, এরপর রোগ সৃষ্টির ক্ষমতা অর্জন করেছে। তুলাল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর রবার্ট প্যারি বলেন, করোনা ভাইরাসটির উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চীনের উহানেই ভাইরাসটির জন্ম এমন কোনো তথ্য প্রমাণ নেই। বরং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো ভাইরাসটি অনেক আগে থেকে পৃথিবীতে ছিল, প্রতিনিয়ত বাইরের আবরণ বদলে হঠাৎ করেই শুরু হয় প্রকোপ এবং পরবর্তীতে এটি তীব্র আকার ধারণ করেছে। ডক্টর রবার্ট প্যারি আরও বলেন, প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে করোনা ভাইরাস রূপ বদলে নতুন রূপ নিয়েছে। উৎপত্তিগতভাবে বাদুড়সহ আরও কিছু প্রাণীর দেহে এটি পরজীবী হয়ে বেঁচে থাকত, কিন্তু পরিবর্তিত রূপে এটি প্রাণী থেকে মানব দেহে এবং এখন আরও বদলে মানুষ থেকে মানুষে সংক্রমণযোগ্য। অতীতে সার্স ও মার্স ভাইরাসও এভাবে ছড়িয়েছিল বলে জানান তিনি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন, আর কি কারণে করোনা ভাইরাস হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।